নমস্কার, আপনারা দেখছেন অনলাইন ডট কম ইউটিউব চ্যানেল ওনলি রাইট ইনফরমেশন। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ইউজি 2021-এর পরীক্ষা 12ই সেপ্টেম্বর হয়ে গেছে। নিট ইউজির পরীক্ষা যে সমস্ত পরীক্ষার্থীরা দিয়েছে তাদেরকে কিন্তু ফেজ 2-এর ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ নিট ইউজিতে বসার জন্য প্রথম পর্যায়ের ফর্ম ফিল আপ আগেই হয়ে গেছিল। যারা ফর্ম ফিল আপ করেছিল এবং অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করেছিল তারা কিন্তু পরীক্ষায় বসতে পেরেছে বা পরীক্ষায় অ্যাপিয়ার হতে পেরেছে। বাকি পরের যে রেজাল্ট পার্ট রয়েছে, রেজাল্ট পার্টে যদি কোনো পরীক্ষার্থী কাউন্সিলিংয়ে বসতে চায় বা তার রেজাল্ট শিটটি পেতে চায় তাহলে কিন্তু তাকে পার্ট 2 বা ফেজ 2টা ফিল আপ করতে হবে। এনটিএর তরফ থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি উপকৃত মনে হলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বা প্রথমবার ভিউয়ার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অ্যাক্টিভ করে দেবেন। তো আপনারা দেখুন এখানে একেবারে নিচে লেখা রয়েছে কারেকশন ফেজ 2 নিট ইউজি 2021। কারেকশন অর্থাৎ যারা ফেজ 1-এর বা প্রথম পর্যায়ে ফর্ম ফিল আপ করেছো তারা কিন্তু যদি কোনো ইনফরমেশান কারেকশন করতে চাও তাহলে কারেকশন করতে পারো। এবং ফেজ 2-র জন্য যে ফর্ম ফিল আপটা করার দরকার অর্থাৎ সেকেন্ড পার্টের যে ফর্মটা সেটাও তোমাদের বাধ্যতামূলক করতে হবে। পাবলিক নোটিস যেটা রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফিলিং আপ দ্য সেকেন্ড পেজ অ্যান্ড কারেকশন অফ ফার্স্ট পেজ অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফর ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ইউজি 2021 রিগার্ডিং। এই পিডিএফ ফাইলটা আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি, ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। ফার্স্ট অক্টোবরে পাবলিশ হওয়া নোটিস, ইন কন্টিনিউয়েশন অফ দ্য পাবলিক নোটিস ডেটেড 13 July 2021, the National Testing Agency is now opening the window up for filling up the particulars of the second page of online application form for NEET UG 2021. All candidates who have successfully registered and paid the examination fee online shall fill up the second set of information of the application form অফ নিট ইউজি 2021। যে সমস্ত ক্যান্ডিডেট যারা সাকসেসফুলি রেজিস্টার্ড করেছে এবং অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করেছে তারা কিন্তু সেকেন্ড সেটটা ফিল আপ করতে পারবে। দ্য শিডিউলড ফর দ্য ফিলিং আপ অফ সেকেন্ড ফেজ উইল বি অ্যাজ ফলোজ। সেকেন্ড ফেজের স্টার্টিং ডেট রয়েছে 1 October 2021 ফ্রাইডে অর্থাৎ আজ থেকে। লাস্ট ডেট হচ্ছে 10 October 2021 রবিবার রাত্রি 11:50 পর্যন্ত। দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে এডিট দ্য ফিল্ডস অফ দ্য ফার্স্ট ফেজ দ্যাট ইজ জেন্ডার, ন্যাশনালিটি, ইমেল অ্যাড্রেস, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি অ্যান্ড ন্যাশনাল এডুকেশনাল ডিটেলস ফর ক্লাস 11 অ্যান্ড 12 ডিউরিং দিস পিরিয়ড। ফার্স্ট ফেজের ইনফরমেশান কিছু তোমরা সংশোধন করতে পারো, জেন্ডার, ন্যাশনালিটি, ইমেল আইডি, অ্যাড্রেস, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, এডুকেশনাল ডিটেলস ইত্যাদি চেঞ্জ করতে পার। দ্য ক্যান্ডিডেটস মে প্লিজ নোট দ্যাট দে ডু নট হ্যাভ টু পে এনি অ্যাডিশনাল ফি ফর ফিলিং আপ সেকেন্ড সেট অফ ইনফরমেশান। সেকেন্ড ফেজের ফর্ম ফিল আপের জন্য কোনো অতিরিক্ত ফিস পেমেন্ট করতে হচ্ছে না। ইন দ্য অ্যাবসেন্স অফ ফিলিং আপ দ্য ইনফরমেশান অফ দ্য সেকেন্ড ফেজ হিজ হার ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেলড। যদি কোনো পরীক্ষার্থী সেকেন্ড ফেজের ফর্ম ফিল আপ না করে থাকেন তাহলে কিন্তু তার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে, তার রেজাল্ট পাবলিশ হবে না। এবং এই সুবিধাটি শুধুমাত্র যারা ফার্স্ট পেজে ফর্ম ফিল আপ করেছে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের ফিস পেমেন্ট করেছে, পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছে তাদের জন্যই, নতুন করে কেউ ফর্ম ফিল আপ করতে পারবে না। তাহলে বন্ধুরা তোমরা জানলে যে সেকেন্ড পেজের ফর্ম ফিল আপ করা বাধ্যতামূলক, অর্থাৎ সবাইকেই সেকেন্ড পেজের ফর্ম ফিল আপটা করতে হবে যদি নিট ইউজির পরবর্তী পার্টে অংশগ্রহণ করতে হয় বা রেজাল্ট সংগ্রহ করতে হয়, কাউন্সিলিংয়ে বসতে হয়। নিট ইউজির সেকেন্ড ফেজটা করা জরুরি।
এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি উপকৃত মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে জানিয়ে দিও। আবারও বলছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, নিট ইউজি বা যে কোনো এন্ট্রান্স সংক্রান্ত ভবিষ্যতের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে দিও। নমস্কার, সবাই ভালো থেকো, ধন্যবাদ।